হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে আমার মামার বিয়ে তো এখানটায় মামা অনেকদিন পরে ফাইনালি বিয়ে করার জন্য রাজি হয়ে গেল আসলে এটা হচ্ছে আমার মায়ের মামার ছেলে তো মামির বাড়ি বেশি দূরে নয় সেই জন্য মামা এখানে হেঁটে হেঁটেই যাচ্ছে তো আমরা হলো এখানটায় নাচতে নাচতে বলে ঠিক করেছি বাট যে বাজানোর লোকগুলো এনেছিলো ওরা ঠিক ভালো করে বাজাতে পারছিল না ওরা একদম তালে বাজাচ্ছিলো না সেই জন্য কেউ নাচছিলাম না জাস্ট হেঁটে হেঁটে যাচ্ছিলাম এই লোকটা কি আমি জানি না হঠাৎ করে আমার ভিডিওর মাঝখানে চলে এসেছে তারপরে এখানটা একটু মেলা হচ্ছিল বলে লাইটটা ভালো হচ্ছিল ভাবছিলাম যে একটু আমার নিজের থোবরাটাই দেখে দিই তারপরে এরা নিজেরাই বাজাচ্ছে নিজেরাই নাচছে মনে হচ্ছে কিন্তু আমার মাসিরা আছে এখানে একটু পরে দেখতে পাবে তারা শুধু নিচেই যাচ্ছে দেখো 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 নিচেই যাচ্ছে হ্যাঁ যেই আমি ক্যামেরা করে আছে অমনি ভদ্র হয়ে গেছে কি ভদ্র একটা মেয়ের বাবা তারপরে এই যে ব্রাইড এসে দেখা হয়ে গেলো আর এখানটায় আমার মামি নাক মুখ সব কিছু ভেজকে দিল মামিকে ভালোই লাগছিল তারপরে এখানটায় হচ্ছে আমরা ফুচকা খেতে চলে এসেছি ফুচকার জন্য আমি কিছুই খেতে পারি নি তারপরে এখানে এরা সব টিফিন খেতে বসে গেছে আর এর কাছে দেখো কতগুলো প্যাকেট মানে এ মনে করছে এখানে খেতেই এসছে এই জন্যই তো এই ফিগারটা এরকমই হয়েছে তারপরে এখানে বিয়ের মণ্ডপটা ঠিক এরকম সাজিয়েছিল ভালোই লাগছিল আমরা এখানে অনেক ফটো শটো ক্লিক করেছি তারপরে এরা দেখো আবার খেতে বসে গেছে মানে এরা খেতেই এসেছে যাই হোক তোমার মামি হাই হ্যালো করে দিল তা এখানটায় এ শুধু খাবে কিন্তু মোটা হবে না জীবনে তারপরে আমরা ওই টেবিলটা পাল্টে আমরা এই সামনের দিকে এসে বসেছি যাতে তাড়াতাড়ি আমরা যেন খেতে পারি তো এখানটায় সবাই মামা মাসি সবাই খাচ্ছে এখানটায় এরা মানে এদের মুখ অটোমেটিক চলবে 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 এরকম চলতে থাকবে আমি একমাত্র শুধু খাওয়া বন্ধ করে ভিডিও করে যাচ্ছি আমার কাজই তো এটা তারপর এখানটা আমার মামার শুভদৃষ্টি শুরু হয়ে গেছে আমরা একটু বিয়ে দেখতে চলে আসলাম তো মামি এখানটায় পা ধুই দিচ্ছে আর মামার তো আলাদাই আনন্দ পা ধুয়ে দিচ্ছে মামি আলাদাই ব্যাপার আর জানো বাঙালিদের অনেক রকমের নিয়ম থাকে তোমরা তো সবাই জেনে থাকো তো সেই এই বদলের সময় ক্যামেরাম্যান আর পুরোহিত আলাদাই বিয়েতে ঝামেলা বেঁধে গেছিল ভাগ্যিস এই বেলায় কিচ্ছু হয়নি সেরকম আর এই যে আমার মামি এখান থেকে টুকি দিচ্ছে বিয়ের মণ্ডপ থেকে আসলে বিয়ের দিন তো একটু ফাঁকা পাওয়া যাচ্ছিলো না ওই জন্য ভিডিও ভালো করে নিতে পারিনি কিন্তু যেটুকুনি পেরেছি মোটামুটি একটু করেছি চেষ্টা করেছি তো এই অব্দি ভিডিওটা ছিল তো টাডা